পড়লাম এক মহাবিপদে, একটা না দুইটা মহাবিপদে পড়লাম। Assalamu alaikum everyone, hope you all are doing well. This is Sheikh Muntasir, Khalil and welcome to my channel. যাচ্ছি ধানমন্ডিতে, ধানমন্ডি বলতে শঙ্কর বাস স্ট্যান্ড আমার ক্যাম্পাসে। সো অ্যান্ড আজকে একটা এক্সাম আছে, অলরেডি একটু লেট করে ফেলছি। তো 6টার দিকে আমরা নাস্তা করতে বেরিয়েছিলাম, গেছিলাম স্টার কাবাবে, বনানি স্টার কাবাবে গেছিলাম। সো ওখান থেকে এসে দেন আবার একটু ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে করে ফেলি লেট। এখন ঢাকার রোড জ্যাম ছাড়া চালায় খুবই মজা, এটাই হচ্ছে তার প্রুফ। আপনার তারা থাকবে, আপনি 170-180 কিছু কিছু রোড 100 চালাতে পারবেন, কিন্তু আপনার যদি জ্যাম থাকে তাহলে তো আপনি শেষ। আর চিটাঙ্গের রোড তার একদম অপোজিট। সো ঢাকার মধ্যে ডিস্টেন্স 14 কিলোমিটার, 20 কিলোমিটার, 18 কিলোমিটারগুলো অনেক সময় তাড়াতাড়ি পার করা যায়। এবার চিটাঙ্গে মানে 20 কিলোমিটার, 14 কিলোমিটার মানে আপনি যাওয়াটা চিন্তা করতে পারবেন না। টাইম এখন 2:15, আর আমি ক্যাম্পাস থেকে বের হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়েছে। আর এখন যাচ্ছি টিএসসি দিকে, টিএসসিতে কিছু ফ্রেন্ড ওয়েট করতেছে, আর আমার সাথে যে আসছে আরাফাত ও টিএসসিতে আছে। তো টিএসসিতে জয়েন করব, টিএসসি ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি, ওখান থেকে হচ্ছে লাঞ্চ করব, ওখানেই লাঞ্চ করে ফেলবো। ঢুকে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আর এখন যাচ্ছি টিএসসিতে। এখন ফ্রাঙ্কলি স্পিকিং আমি এত বেশি চিনি না ঢাকা ইউনিভার্সিটি, জাস্ট হালকা হালকা চিনি। সো ভাইয়া সামনে যে ভাইয়াটা আছে উনি আমাকে হেল্প করছে, গাইড করছে, বলছে আপনি আমার সাথে আসেন আমি আপনাকে দেখাচ্ছি। টিএসসি থেকে বের হয়ে গেলাম, পুরান ঢাকা যাওয়ার প্ল্যান ছিল, পরে ওইটা ক্যান্সেল করলাম। আর পুরান ঢাকা যাওয়ার প্ল্যান বলতে, পুরান ঢাকা আসলে জ্যাম, আমার হাত ব্যথা করতেছে অলরেডি, যেগুলো বুঝতে পারতেছেন হাতের অবস্থা। তো জ্যামে জ্যামে আসলে অলরেডি আঙুল ব্যথা করছে, হাত ব্যথা করছে। সো আমি আর জ্যামটা নিতে ইচ্ছা করতেছে না, আর ঢাকায় ইদানিং যে পরিমাণ জ্যাম বাড়ছে। পড়লাম এক মহাবিপদে, একটা না দুইটা মহাবিপদে পড়লাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমি, আমার সাথে আরাফাত ছিল, ও হচ্ছে যে গুগল ম্যাপে দেখতেছিল, তো ও আমার পিছনে ছিল, আমি টানতে টানতে সামনের দিকে চলে আসছি এবং ও একদিকে চলে গেছে, আমি একদিকে চলে গেছি। অনেক দূর আসার পরে রিয়েলাইজ করছি দ্যাট আমি ভুল দিকে চলে আসছি। আচ্ছা যেটাই হোক, এদিক দিয়েও যাওয়া যায়। তার উপর হচ্ছে যে আমার মোবাইলে চার্জ নেই, অলরেডি 2% চার্জ, আমি মোবাইলে ম্যাপও দেখতে পারতেছি না। দেন আরেকটা বিপদ হচ্ছে যে দ্যাট আমি ফ্লাইওভার দিয়ে না উঠে নিচে দিয়ে ঢুকে গেছি। এখন হচ্ছে যে যত সব মানে বিপদের একদম আড্ডা খানার মধ্যে আমি আছি, তো জানি না কয় ঘন্টায় পৌঁছাবো, অলরেডি হাত ব্যথা করতেছে আমার, স্বাভাবিক আমার মোবাইলে চার্জ নাই, গ্রুপ ম্যাপ দেখতে পারবো না। তবু কয়েকজন থেকে জিজ্ঞেস করছি, আসলে ঢাকার মধ্যে আপনি রাশের মধ্যে কারো থেকে জিজ্ঞেস করে পুরোপুরি একদম ইয়া পাবেন না। সো একজন থেকে জিজ্ঞেস করলাম আমি হঠাৎ করে, উনি বলতেছে ভাই আমিও ম্যাপ দেখতেছি, আমিও যাচ্ছি, চলেন একসাথেই যাই। আমিও ওইরকম বেশি নোন না, মাঝে মাঝে আসি, মানে মোটামুটি চিনি। তো আমি তো ওকে ফাইন, ওয়াই নট, একসাথেই যাই। উনিও ম্যাপ দেখতেছে, উনি ওনার মোবাইল স্ট্যান্ড লাগানো বাইকে, মোবাইল স্ট্যান্ড লাগানো ওখানে ম্যাপ দেখতেছে, আর আমি তার পিছনে তাকে ফলো করতেছি। আর আমি চিনি মোটামুটি, চিনি না যে তা না, এটুকু চিনি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক হেল্পফুল, থ্যাংকস টু হিম, অনেক হেল্পফুল। মানে একটা জিনিস কি, রাস্তা দেখে দেওয়া এক জিনিস, রাস্তা একদম গাইড করে দেওয়া এক জিনিস, মানে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছে দ্যাট কীভাবে করে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে, এবং বলেও দিচ্ছে দ্যাট এদিকে গেলে কিন্তু জ্যাম খাবেন, আপনি ওদিকে দিয়ে বসুন্ধরা আমি যেতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য ইজি হবে। এরকম আসলে হেল্পফুল মানুষ পাওয়া অনেক টাফ। আর ব্লগ বড় না করি, আজকের দিন নিয়ে মানে ডেইলি ব্লগ একটা করলাম, এটা অনেক বড় হয়ে গেছে। সো
মানে আই থিঙ্ক প্যারা খাবেন না, যদি প্যারা খান তাহলে অবশ্যই জানাবেন কেন খাইছেন, মানে কী জিনিসটা আপনাদের পছন্দ হয় নাই, কী জিনিসটা পছন্দ হয়েছে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। ফিডব্যাক জানালে না ইমপ্রুভ করা যায়, ইমপ্রুভমেন্ট আনা যায় নিজের মধ্যে। যদি ফিডব্যাক না জানি আমি কী ভুল করতেছি তাহলে তো আমি কোনোভাবেই চেঞ্জ করে ভালো কিছু আনতে পারবো না। সো আমাকে জানাবেন আর অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে যে একটা জিনিসকে আমরা অনেক কষ্ট করে একটা কিন্তু কন্টেন্ট করি, এখন ওখানের মধ্যে যদি মানে তাদের লাইক পাই তাহলে ভালো লাগে আসলে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ইনশাল্লাহ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, পিস।